মাথার ছাদহীন ভবঘুরে মানুষের সঙ্গে নিয়ে অভিনব স্বাধীনতা দিবস পালন। বর্তমানে উন্নত সমাজে কুসংস্কার সমাজের সমস্ত কালি মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। তবে রাস্তায় বের হলে এদিক ওদিক চোখে পড়ে ভবঘুরে মানুষের অবহেলিত অযত্নে ঘোরাফেরা। সব কিছুকে পেছনে ফেলে প্রতিকূল স্রোতে বইছে ক্রমশ অসহায় হচ্ছে একাংশ মানুষ। উন্নত এই সমাজে ক্রমশ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গাছতলা খোলা আকাশের নিচে ঠাই বৃদ্ধ বৃদ্ধাদের অথবা বৃদ্ধাশ্রমে। স্বামী বিবেকানন্দের কথায়, হে ভারত, ভুলিও না নিজ জাতি, মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। ক্রুয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যেন আজ এ কথাকেই মন্ত্র করে 75তম স্বাধীনতা দিবস অভিনবভাবে পালন করল। সমাজের অবহেলিত ভবঘুরে মানুষের সঙ্গে নিয়ে সকালে ভবঘুরে মানুষের অযত্নে বেড়ে ওঠা চুল দাড়ি কাটিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র উপহার দিয়ে মহিলাদের শাড়ি পুরুষের লুঙ্গি পাঞ্জাবি পরিয়ে তাদের হাতেই জাতীয় পতাকা উত্তোলন এবং একসাথে জাতীয় সঙ্গীত গাওয়া হলো। আজ স্বাধীনতা দিবস, এই দিন সমাজের একেবারে অবহেলিত মানুষ সেই সমস্ত মানুষগুলোকে আজকে এই বিশেষ দিনে এক উৎসবে মেতে উঠেছে যারা, তাদের সঙ্গে কথা বলে জানবো যে এই যে উদ্যোগ, এই অভিনব উদ্যোগ কীভাবে। দাদা, আজকে এই যে উদ্যোগ বা এই সমস্ত মানুষ যারা সমাজের বাতিল বলা চলে, বাতিল হিসেবেই দেখা যায়, পরিবার তাদের বাতিল বলেই মনে করছে, ভবঘুরে মানুষ, তাদেরকে নিয়ে এই উদ্যোগ কেন? আচ্ছা, আগে গানের লাইন দিয়ে আমি শুরু করি। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভে। সুপ্রভাত, আমি পল্লব, প্রয়াসেরই একজন সদস্য। সমগ্র প্রয়াস পরিবারের তরফ থেকে প্রত্যেক বিশ্ববাসীকে জানাই 75তম ইন্ডিপেন্ডেন্স ডের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের আমাদের এই চিন্তাভাবনাটা প্রথমেই বলি যে আমরা প্রত্যেক বছর আজকের এই দিনটিকে নর্মাল একটা হলিডে হিসাবেই দেখি, মাংস ভাত খেয়ে বাড়িতে ঘুমাই, ফ্যামিলির সঙ্গে সময় কাটাই অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিন যাপন করি। তো আজকের এই ভাবনাটা একটু অন্য হলো, কারণ প্রয়াস সবসময় অভিনব কিছু চিন্তাভাবনা নিয়ে এগিয়ে থাকে। তো আজকে আমরা ভাবলাম যে আজকে আমরা নর্মাল ডের মতো না, আজকে যারা ফুটপাতে যে সমস্ত মানুষদের মাথায় ছাদ নেই, অন্ন বস্ত্র বাসস্থানে সংকুলান নেই, তাদেরকে এই যদি আনন্দ যজ্ঞে স্বাধীনতা দিবস, তো ওদেরও স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় গো, কে বাঁচিতে চায়, তো ওনাদেরও স্বাধীনতার সেই জয়গান গাওয়ার তো অধিকার রয়েছে। তো ওনাদেরকে যদি আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই স্বাধীনতা কর্মযোগে সামিল করতে পারি তো কেমন হয়। তো এই ছোট্ট চিন্তাভাবনা থেকেই আমাদের এই অভিনব উদ্যোগ। সমাজের বাতিল বলে কেউ হয় না, সকলকে আপন করে নেওয়া যেমন আমাদের কর্তব্য, এটা ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশের এটা সংস্কৃতি, এটা আমার কালচার, তাই বিশ্বর দরবারে আমাদের দেশ গর্ব, আমরা ভারতবাসী। সেই জায়গায় আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে ধীরে ধীরে অনেকটাই এই সমাজ যেমন সরে এসেছে, সমাজের কাছ থেকে বাতিল হয়ে পড়েছে বেশ কিছু মানুষ। এই সমস্ত মানুষকে যে আজকে যে কর্মকাণ্ডে সামিল করা, এই যে বিষয়টা, এটা আমাদের কর্তব্য। অবশ্যই এটা আমাদের আশু কর্তব্য। জীবে প্রেম করে যে এইজন সেইজন সেবিছে ঈশ্বর, এবং স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যারা অজ্ঞ মুচি মেথর দরিদ্র অবহেলিত তাদেরকে এগিয়ে আনতে হবে, তবেই তো আমাদের ভারতবর্ষ আগে এগোবে। যদি আমরা আসি যাই মাইনে পাই এই মনোভাব নিয়ে, নিজেদের চাকরি নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, তাহলে এদের কথা কেউ ভাববে? কারণ আমরা দেখেছি ধুলাগড় আলমপুর সহ অনেক ফুটব্রিজের নিচেই অনেক অসহায় মানুষ আজকাল মানে ঠাঁই আশ্রয় নিয়েছে। তো তাদেরকে যদি এই সামিল করা যায় এখান থেকে কি না, সমগ্র সমাজের বুকে একটা ভালো মেসেজ দেওয়া যেতে পারে যে ওদের পাশে আপনারাও এগিয়ে আসুন, ওনাদেরকেও সামনে নিয়ে যেতে হবে। কারণ আজকে আমাদের ইন্ডিয়ার মোর দ্যান 35% to 40% মানুষ আজকে বিপিএল বিলো পভার্টি লাইন, হয়তো এর চেয়ে আর পরিসংখ্যানটা আরও বেশি। তো তাদেরকে তো এগিয়ে আনতে হবে। আজকে প্রয়াস সেই প্রথম থেকে এই কাজ করেই এগিয়ে আসছে। হাওড়া থেকে রাকেশ মাইজির রিপোর্ট, টাইমস বাংলা।